গতপর্বে কিনা যখন ওর ওয়াইফের আসল চরিত্র ও ধরে ফেলতে পারে যে ওর ওয়াইফ শুধু একজন চোরই নয় বরং একজন স্বার্থপরবাদী, আর তখনই কিনলান ওর সাথে আর থাকবে না বলে ওকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেয়। যার কারণে ওয়ে তখন এই তালাক মানতে না চাইলে এই সমস্ত কিছুর জন্য ও শুধু ডুডুকেই দায়ী করতে থাকে। এ কারণে ও ডুডুর উপর শোধ নিতে তখন একের পর এক চক্রান্ত শুরু করতে থাকে, যার ফলে ওর এই চক্রান্ততে তখন সব দিক থেকে ডুডু ফেঁসে যায়। আর এই কারণে তখন পুলিশ ওকে ধরে নিয়ে গেলে ওয়ে তখন মন থেকে শান্তি পায়। আর এই খুশিতে ওয়ে তখন ওর মনের মধ্যে জমে থাকা এতদিনের ক্ষোভ ওর স্বামী কিনানের পাশে বসে একের পর এক তার আসল সত্য ফাঁস করতে থাকে। এটা বলে যে এসব যা কিছু হয়েছে শুধুমাত্র ডুডুর জন্য ঘটেছে, কেননা আজ শুধু ডুডুর জন্য ওর সংসার ভাঙতে বসেছে, যেখানে ডুডুকে ফিরে পেতে ওর স্বামী পর্যন্ত ওকে ছেড়ে চলে যেতে চেয়েছে। এমনকি শুধুমাত্র ডুডুর জন্য ও কিন পরিবারের পুত্রবধূ হয়েও আজ তা হারাতে বসেছে। এ কারণে ও ড্রাইভারকে দিয়ে ডুডুকে মারতে প্ল্যানিং করো, বাট মাঝখান থেকে ওর হাজবেন্ডের সেসব পরিকল্পনা চুরমার করে দিয়েছে, যার ফলে পুলিশের কাছ থেকে নিজেকে বাঁচাতে ডুডুর সমস্ত পরিচয় ও ড্রাইভারকে দিয়ে দিয়েছে, যাতে ড্রাইভার ধরা পড়লো, বাট সব দোষ যেন ডুডুর উপর পড়ে। আর এসব কিছু করেছে শুধুমাত্র ডুডুকে ওর স্বামী থেকে সরাতে, যেন ওর হাজবেন্ড শুধুমাত্র ওরই একমাত্র থাকে। আর এ কথা বলে ও কিনলানকে ছুতে গেলে তখনই কিনলান ওর হাতটি ধরে ফেলে এবং সবকিছু শোনায়। তখন তীক্ষ্ণ দৃষ্টিতে ওকে দেখতে থাকে, আর ওকে ঘুমন্ত অবস্থায় এভাবে জেগে থাকতে দেখে তখন ওয়ে ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই ডুডু সহ কিন এবং ওর বডিগার্ডরা বেরিয়ে আসে, আর ওয়েকে ধরে নিতে তখন ওর দুহাত চেপে ধরে। ঠিক সেই মুহূর্তে তখন সেক্রেটারি হেসে বলে যে আমরা খুব ভালো অ্যাক্টিং করেছি, নয়তো আসল অপরাধীকে আমরা কখনই ধরতে পারতাম না। এরপর কিন ওয়েকে জেলের ভাত খেতে তখন ওকে রেডি হতে বললে, বাট ওয়ে শুনে তখন ক্রুদ্ধ কণ্ঠে জানায় যে আমাকে তোমরা কেন ধরেছ, আমি এমন কি করেছি। তখন সেক্রেটারি জানায় আপনি যে ড্রাইভারকে ভাড়া করে ডুডুকে মারতে চেয়েছেন তার সমস্ত কথা আপনি কিছুক্ষণ আগেই স্বীকার করেছেন, আর তার সমস্ত রেকর্ডে আমাদের কাছে সেভ আছে। আর এ কথা শুনে ওয়ে এরপরও কোনো প্রুফ নেই বলে তখন ওকে ছেড়ে দিতে বললে, বাট ওর হাজবেন্ড তখন বলে ওঠে যে আমি তার প্রমাণ, কেননা সেদিন আমি নিজের কানে শুনেছি যে তুমি ফোনে ড্রাইভারের সাথে এ বিষয় নিয়ে কথা বলছিলে, যে কারণে ওরা তখন থেকে ওকে সরাসরি ধরতে এক প্ল্যানিং করে এবং ডুডুকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার অ্যাক্টিং করে, যাতে এটা বিশেষ করে ওয়ে তখন ওর নিজের ট্যাপে নিজেই ধরা পড়ে। তো সব দিক থেকে ওয়ে ফেঁসে যেতে থাকলে তো ডুডু ওকে রেস্ট করতে দিয়ে চলে যেতে গেলে কিন তখন যাওয়ার সময় পেছন ঘুরে ওর ভাতিজাকে কিছুটা ক্রুদ্ধভাবে দেখতে থাকে, যেটি কিনা কিনলান কিছুই বুঝতে পারে না। এরপর বাসায় আসার পর ডুডু কিনের সে আঘাতের উপর ও মেডিসিন লাগিয়ে দিতে থাকলে এতে করে ব্যথায় তখন কিন কিছুটা চিৎকার দিয়ে ওঠে, যেটা দেখে ডুডুর কিছুটা খারাপ লাগতে থাকলে তখন ও কিনকে ধমকের সুরে বলতে থাকে যে কেন ও নিজের জীবন রিস্ক নিয়ে ওকে বাঁচাতে গেল, কেননা ও একাই নিজেকে প্রোটেক্ট করতে পারে। তখন কিন শুনে বলে, আমার কাছে এতটুকুই সান্ত্বনা যে আমি তোমাকে একটুকু হলেও প্রোটেক্ট করতে পেরেছি। আর তারপর ওর জন্য ডুডুর খারাপ লাগতে দেখে তখন কিন বলে যে তুমি এরপরও বলবে যে আমার কষ্টে তোমার কখনোই কষ্ট হয় না। আর এ কথা শুনতেই ডুডু তখন ওর ইমোশন ঢাকতে ও নিজেকে কিনের সামনে প্রকাশ করতে দেয় না। তো ডুডু ওকে পছন্দ করে সেটা মুখে স্বীকার না করলো, বাট ওর কেয়ারনেস দেখে কিনের কাছে তা খুবই ভালো লাগতে থাকে। পরদিন ডুডু যখন কিন গ্রুপের ওয়েবসাইট থেকে এটা জানতে পারে যে সবাই ওর আর কিন গ্রুপের মালিক মিস্টার কিনকে নিয়ে নির্দুনিয়ে অলরেডি গসিপ শুরু করে দিয়েছে, এটা যে রিচম্যান মিস্টার কিন যাকে বিয়ে করেছে সে মেয়েটি কে এবং কি তার পরিচয় ইত্যাদি ইত্যাদি। যেসব কমেন্টস পড়ে তো ডুডুর মন খারাপ থাকলে আর তখনই কিন এসে ওর ডোরে নক করতে থাকে। তো ডুডু ওকে অ্যাভয়েড করতে তখন ও ঘুমাচ্ছে বলে ওকে চলে যেতে বলে। তো কিন চলে গেলে বাট এরপর ও ঘুম না আসলে তখন ও মন খারাপ করে মাঝরাতে এসে আকাশের দিকে তাকিয়ে থাকে, যেটা কিন দেখে তো তখন এসে ওকে মিথ্যে বলার কারণ জিজ্ঞেস করে। তো ডুডু ওকে দেখা মাত্রই ও ঘুমাতে যাচ্ছে বলে আবার ওকে অ্যাভয়েড করার চেষ্টা করলে কিন তখন ওর সাথে এমন লুকোচুরি খেলা বন্ধ করতে বলে, কেননা কিন ভালো করেই জানে ওকে ও পছন্দ করে সেটা ডুডু বুঝতে পারে, বাট ও সেটা বুঝেও না বুঝার ভান করে থাকে। আর তাই কিন ওকে এটা বলে যে ওকে ছাড়ার অন্য কাউকে নিয়ে ও কখনোই ভাবতে পারবে না। আর এই কথা বলতে বলতে তখন ও ডুডুর সামনে এলে হঠাৎ ওকে কিস করতেই যাবে, তখন ডুডু আবার ওকে বাধা দিয়ে ও সেখান থেকে দূরে সরে যায় এবং বলে যে ও কেন ওদের সম্পর্কটিকে এক নর্মাল দৃষ্টিতে দেখতে পারছে না, কেন সারাক্ষণ ও সবসময় ওকে অন্য দৃষ্টিতে দেখতে থাকে। আর ওর এমন কথায় তখন কিনের মনে কিছুটা আঘাত লাগলে তখন ওকে ও একটি লাস্ট কথা জানায়, আর সেটি হলো ওর সাথে তিনবার ডেটে যেতে পারবে কিনা। আর এই তিন ডেটে যাওয়ার পর এরপরে যদি ওর প্রতি ওর কোনো ফিলিংস না আসে তবে ও নিজে থেকেই সরে যাবে। তো কিনের মুখ থেকে ছেড়ে যাবার কথা শুনতেই ডুডু তখন মুখ ফুটে কিছু বলতে যেও, বাট অন্যদিকে বিষয়টিকে মন নিয়ে নেয় এবং জানায় যে ও বিষয়টি ভেবে দেখবে, আর সেটা হচ্ছে ওর নিজের মুড
ডুডুর উপর ডিপেন্ড করে। একথা বলে ডুডু চলে গেলে কিনার তখন ওর সাথে ডুডু ডেটে যেতে রাজি হওয়ায় তখন ওর মনও খুশি হয়ে ওঠে। পরের সিনে উয়েকে সেখান থেকে ছাড়িয়ে আনলে আর তখন কিন্নানোকে ডিভোর্স দিয়ে এখান থেকে চলে যেতে বলে। আর একথা শুনতেই তখন উয়ে বারবার ওর হাজবেন্ডের পা ধরে এই বলে ক্ষমা চাইতে থাকে যেন ওর সব ভুল ক্ষমা করে দেয় এবং ওকে সে যেন ডিভোর্স না দেয়। জবাবে তখন কিন্নান বলে যে তুমি এতটাই নিচে নামতে পারো তা আমার কখনোই জানা ছিল না, কেননা তুমি প্রতিনিয়ত ডুডুকে দোষী বানিয়ে বরং নিজের স্বার্থ উদ্ধার করার চেষ্টা করেছ। একমাত্র তোমার জন্য আমাদের এই কিন পরিবারের সম্মান নষ্ট হয়েছে, আর তাই তোমার মতো নিষ্ঠুর ওয়াইফ আমার জীবনের প্রয়োজন নেই বলে এখনই ওকে ডিভোর্স পেপারে সাইন করতে বলে। তখন উই শুনে জানায় যে ও যা কিছু করেছে শুধুমাত্র ওকে ভালোবেসে বিধায় এসব করেছে। বাট কিন্নান ওর এমন নিষ্ঠুরতা মন দেখে ওর কোনো কথাই বিশ্বাস না করে ও সেখান থেকে চলে যায়। আর তখনই সেই মুহূর্তে উয়ের শাশুড়ি ক্ষিপ্তভাবে আসে এবং বলে যে সে যা শুনেছে তা সত্যি কিনা। আর তাকে দেখার সাথে সাথে উই এবার শাশুড়ির মন গলাতে পা ধরে বারবার বোঝাতে থাকে যে ওর কোনোই দোষ নেই, বরং ডুডু সমস্ত কিছু করে ওকে অপরাধী বানিয়েছে। আর একথা শুনে ওকে ধাক্কা দিয়ে ফেলে ওর গালে সে এক চড় মেরে বসে এবং বলে যে আমি তোকে বিশেষ করে ভুল করেছি, কারণ তুই হচ্ছিস আমার ছেলের আসল খুনি। তোর মতো গরিব মেয়েকে এনে আমার ছেলের পুত্র বানিয়ে এখন তার প্রায়শ্চিত্ত করছে। আর তাই সে ওকে এই লাস্ট ওয়ার্নিং দেয় যে এখনই তার ছেলেকে ছেড়ে দিতে ওকে ডিভোর্স পেপারে সাইন করতে, নয়তো সে ওর বাবাকে দেওয়া ছোট্ট বিজনেসটি সে নিমিষেই ধ্বংস করে দিবে। যে কথা তো শুনে ওয়ে তখন শাশুড়ির কাছে আর্তনাদ করে এই ভিক্ষা চাইতে থাকে যে যদিও তার ছেলেকে মিস্টার কিনের জায়গায় পজিশন এনে দিতে পারে এবং কিন ফ্যামিলির হিট বানিয়ে দিতে পারে, তবে সে ওকে বাহির করে দেবে না তো। আর এ কথায় শাশুড়ি তখন সাথে সাথে লোভে পড়ে যায়, যার ফলে ওর কথায় সে তখনই শান্ত হয়ে যায়। অন্যদিকে কিনোর সেক্রেটারিকে নামকরা ফরাসি রেস্টুরেন্টের আয়োজন করতে বলে যাতে কোনো আয়োজনের ঘাটতি না থাকে, কেননা আজ তার গার্লফ্রেন্ড ডুডুকে নিয়ে সে ডেটে যাবে। সাথে সেক্রেটারিকে সারপ্রাইজের ব্যাপারটিও ঠিক রাখতে বলে। তো সেক্রেটারি বসের প্রেমকে পুরোপুরি সার্থক করতে সে সব কিছু নিয়ম মাফিক করবে বলে বসকে জানাতে থাকে। আর তখনই এক পর্যায়ে ওর বসকে জিজ্ঞেস করে যে এই ডেট তার জন্য লাস্ট কিনা। বাট কিন শুনে তখন আঙ্গুল নাড়িয়ে এটা জানায় যে একবার নয় বরং তিনবার। আর এ কথা ডুডুর ফ্রেন্ড পাশ থেকে শুনে ফেলে তখন ওই তিনবারটা কি তা নিয়ে কিছুক্ষণ ব্রেন খাটাতে থাকে। আর তারপর মাথা থেকে ডুডু এবং মিস্টার কিংকে নিয়ে যে নেগেটিভ চিন্তা বের হয় তা নিয়ে বরং ও নিজেই লজ্জায় হাসতে থাকে। এরপর সে ক্ষণমূর্তিটি চলে এলে কিন তখন খাবার অর্ডার করতে ডুডুকে মেনুটি এগিয়ে দেয়। আর এই মেনু দেখে তো ডুডু খাবার অর্ডার করবে কি বরং ও ফরাসি ল্যাঙ্গুয়েজ দেখে ও তখন কিছুই পড়তে পারে না, যার ফলে ওই মেনুটি নিয়ে তখন অর্ডার করতে কিনকে এগিয়ে দেয়। আর তারপর কিন ওর মন পছন্দ খাবার অর্ডার করে। এরপর ও ডুডুর মন জয় করতে সারপ্রাইজ হিসেবে তখন ভায়োলিনের সুর বাজাতে বলে। যে সুর শুনে তো ডুডু এসব থামতে বলে তখন ম্যাজিশিয়ানকে আসতে অনুমতি দেয়, বাট সেটাও ডুডু তাকে বন্ধ করতে বললে এরপর কিন ওর মনকে এন্টারটেনমেন্ট দিতে তখন ডান্সারকে আসতে বলে। বাট এসব কিছু তো ডুডুর বিরক্ত লাগতে থাকলে কিন পরিশেষে সবাইকে চলে যেতে বলে। তো কোনো কিছুতেই কাজ না হলে এরপর কিন তখনও ডুডুর হাতটি ধরে এবং বলে যে ওর মন জয় করতে পেরেছে কিনা তা ওর জানা নেই, বাট ও সর্বোচ্চ চেষ্টা করেছে ওকে আনন্দ দিতে যাতে ডুডু ওকে পছন্দ করে। আর এসব কথা শুনে ডুডু তখন ওর হাতটি নিয়ে কিনের উপর এমনভাবে রাখে যেন ও তাকে পরিশ্রমের সান্ত্বনা দিচ্ছে, যেখানে দুজনের এই দৃশ্য তখন ওয়ে দূরে দাঁড়িয়ে তা ক্যাপচার করতে থাকে এবং ডুডুর উদ্দেশ্যে বলে যে যত এনজয় এখনই করে নাও, কেননা তোমার হাতে বেশি সময় নেই যে এই এনজয় করার। পরদিন ডুডু অফিসে এলে তখন ওর ম্যানেজারের থেকে এই খবর শুনে যে ওকে ডিজাইন কম্পিটিশন থেকে বাদ দেওয়া হয়েছে। আর তার কারণ হিসেবে দেখানো হয়েছে আগেরবার ওর ডিজাইনটি ছিল অন্যের চুরি করা কোম্পানির কপি, আর এই চুরির কারণে ওদের কোম্পানি কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। বাট ডুডু শুনে বলে আমি তো সেই কোম্পানির বিরুদ্ধে মামলা করেছি, এমনকি প্রেস কনফারেন্স ডেকেও সেটা প্রুভ করার চেষ্টা করেছি, তবুও কেন তারা আমাকে এই কম্পিটিশন থেকে বহিষ্কার করছে। আর তখনই ম্যানেজার জানায় যে আমরা ততক্ষণ পর্যন্ত জয়ী হব না যতক্ষণ না এটা প্রমাণ করতে আমাদের কাছে তার আসল কপি পৌঁছাচ্ছে। আর এ কথা বলে ম্যানেজার ডিজাইনটি ফেরত দিলে তখন এতে করে ডুডুর মন খারাপ হয়ে যায়, আর তা নিয়ে তখনও সারা রাত দিন ভাবতে থাকে। আর তখনই কিনার আসে এবং ওকে ওর সেই আসল ডিজাইন বুকটি তখন ফেরত দিয়ে বলে যে এটা হচ্ছে সেই বুক যেটা কিনা ওর ওয়েব চুরি করে তার রিচ কোম্পানির মালিক মিস্টার লিনকে দিয়েছিল, আর তাই ও এটা নিয়ে এসেছে যেন মামলায় লড়তে বুকটি নিয়ে আদালতে যায় এবং কম্পিটিশনে অংশগ্রহণ করে ও যেন তাতে জয়ী হয়। তো কিন্নানোকে এই কাজে হেল্প করায় তখন ডুডুকে ধন্যবাদ দিতে চাইলে তখন কিন্নান শুনে বলে যে ওকে ধন্যবাদ দিয়ে ওর কাছে যেন ওকে আর ঋণী না করে। এরপর সিনে দেখানো হয় যে রিচ পরিবারের একজন ইয়াং লেডি জেনিফার নামে তাকে ফিরে আসতে,
আর তার ফিরে আসা ছবি তখন কিনলান দেখতে পেলে তখনও ডুডুর উদ্দেশ্যে এটা বলতে থাকে, সে ফিরে আসায় হয়তো তুমি আর নিজেকে এভাবে কষ্ট পেতে দিবে না। আর এই লেডিটিকে সেটা আমরা পরবর্তী এপিসোডে জানতে পারবো।